কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল বড়মুড়া পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা হাতাইকতর ইকোপার্ক, কিন্তু বর্তমান সময়ে রক্ষণাবেক্ষণ ও নতুন অর্থের অভাবে গড়িমা হারাতে বসেছে হাতাইকতর ইকোপার্ক। অন্যান্য বছর ভ্রমণ পিপাসুরা নভেম্বর মাস থেকে হাতাইকতর ইকোপার্কে ভিড় জমাত, কিন্তু এবছরের নভেম্বর মাস পেরিয়ে গেলেও দেখা মিলছে না পর্যটকদের। যদিও বন দপ্তর এই ইকোপার্কের সৌন্দর্যায়নের জন্য কাজ করলেও অনেকটা দায়সারাভাবে। অন্যদিকে হাতাইকতর ইকোপার্কে নেই কোন নতুনত্বের ছাপ। বড়মুড়া ফরেস্ট বিট অফিসার নির্মল দাস জানান, ইকোপার্কে একটি নৌকা আনা হবে পর্যটক টানতে, এছাড়াও দুটি গাড়ি পার্কিং জোন তৈরি করা হবে বলে জানান তিনি। মোটামুটি আসছে, মোটামুটি প্রত্যেক দিন কিরকম ভিড় জমে জমে তো 100-150-200 হয় প্রত্যেক দিন। আজকে দেখলাম সংখ্যা অনেকই হাতে কম না আসি তো মোটামুটি ভালোই আইতেছে, আইব একটু পরে বিকাল দুপুরে পরে শুরু হয় আর কি। এই ইকোপার্কে ইদানিং নতুনত্ব কিছু আসছে কিনা? নতুনত্ব আসবে, ইদানিং আমরা পিকনিক স্পট বানিয়েছি নতুন, পার্কিং বাস পার্কিং করবো ওই দিকে, বুটও একটা আসবে। পর্যটকদের আকর্ষণ করার জন্য নতুনত্ব কিছু সংযোজন হয়েছে? নতুনত্ব সংযোজন হবে, এখনো হয়নি, হয়ে যাবে, এতে বুট আসবে। কি মনে করছেন পর্যটকরা কিরকম ভিড় জমাবে নতুন কিছু সংযোজন হবে? পর্যটক ভিড় জমাবে, কয়টা বুট আসবে? আসবে আপাতত একটা আসবে,